Welcome to my channel Bangla Tips and Tutorials. শাক আমাদের দেশের খুব পরিচিত একটি খাবার। আমরা প্রায় সবাই কম বেশি শাক খেয়ে থাকি। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রতিদিনের খাবারের তালিকায় যে কোনো একটি শাক যুক্ত করে থাকেন। কারণ বিভিন্ন শাকের মধ্যে বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে যা শরীরকে সুস্থ রাখতে নানাভাবে সাহায্য করে এবং আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আজ আমরা জানব বিভিন্ন শাকের পুষ্টিগুণ এবং উপকারিতা সম্পর্কে। পালং শাকে রয়েছে ক্যালোরি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, বিভিন্ন খনিজ লবণ যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়োডিন, পটাশিয়াম ইত্যাদি সব পুষ্টিকর উপাদান। তাছাড়াও রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এবং মিনারেলস। এই শাকটি আমাদের হজম শক্তি বৃদ্ধি করে, প্রচুর পরিমাণ আয়রন থাকায় এটি রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা দূর করে, বিভিন্ন পুষ্টিকর উপাদান এবং ভিটামিন এ থাকায় এটি আমাদের চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। তাছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পালং শাক ত্বকে সুরক্ষা প্রদান করে। কচু শাকে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, প্রোটিন, শর্করা, ভিটামিন সি, ভিটামিন এ ইত্যাদি সব পুষ্টিকর উপাদান। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকায় কচু শাক আমাদের দাঁত এবং হাড়ের গঠনে সাহায্য করে। আয়রন সমৃদ্ধ হওয়ায় এটি শরীরের রক্ত শূন্যতা দূর করে। ভিটামিন এ সমৃদ্ধ হওয়ায় চোখের যত্নে কচু শাক বিশেষ কার্যকর। তাছাড়া ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি আমাদের খাবারের হজমেও সাহায্য করে। পাতায় রয়েছে ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, ফলেট, ভিটামিন সি, ভিটামিন ই ইত্যাদি সব পুষ্টিকর উপাদান। এই পাতাটিতে রয়েছে সোডিয়াম, ভিটামিন বি ওয়ান, বি টু, বি থ্রি যা শরীরের যে কোনো অঙ্গে জল জমে যাওয়া রোধ করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই পাতা বিশেষ উপকারী। পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় এটি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। তাছাড়াও ত্বকের কোথাও কেটে গেলে ওই স্থানে ল্যাটুস পাতা থেতো করে লাগালে ব্যথা সহজেই কমে যায়। লাল শাককে অনেকে ডাঁটা শাক বা ডাঙ্গা শাকও বলে থাকেন। এই শাকটিতে ক্যালসিয়ামের পরিমাণ খুব বেশি। তাছাড়াও রয়েছে শর্করা, প্রোটিন, স্নেহ পদার্থ, ভিটামিন বি ওয়ান, ভিটামিন বি টু এবং ভিটামিন সি। ক্যালসিয়াম আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান। বিশেষ করে দাঁত এবং হাড়ের গঠনের জন্য ক্যালসিয়াম উল্লেখযোগ্য। এই শাক রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে, তাই যারা রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন তাদের জন্য লাল শাক প্রয়োজনীয়। তাছাড়াও এটি গর্ভবতী মায়েদের জন্য অনেক উপকারী। বেতুয়া শাককে অনেকে বেত শাক, কেউ বা বাতুয়া শাকও বলে থাকেন। এই শাকটিতে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ, তাছাড়া রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি, বিভিন্ন খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক এবং গুরুত্বপূর্ণ আটটি অ্যামাইনো অ্যাসিড। প্রচুর পরিমাণ আয়রন এবং ফলিক অ্যাসিড থাকায় বেতশাক রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে, হজম শক্তি উন্নত করে, খাবারের রুচি বৃদ্ধি করে, তাছাড়াও ত্বকের রোগ নিরাময়েও সাহায্য করে। সরিষা শাক ভিটামিন এবং মিনারেলসের একটি সমৃদ্ধ উৎস। এই শাকটিতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে এবং বিভিন্ন খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক ইত্যাদি পুষ্টিকর উপাদান। ভিটামিন কে সমৃদ্ধ হওয়ায় এই শাকটি হাড়ের সুরক্ষা প্রদান করে, শারীরিক দুর্বলতা এবং রক্তশূন্যতা দূর করে, আমাদের হার্ট ভালো রাখে। তাছাড়াও গর্ভবতী মায়েদের জন্য এই শাকটি ভীষণ উপকারী। সর্ষে তেলের মতো সর্ষের শাকেও রয়েছে প্রচুর পরিমাণ স্নেহ পদার্থ,
নিয়মিত এই শাকটি খেলে রক্তে উপকারী কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়। তাছাড়া এই শাক আমাদের শরীরে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এই শাকটি ত্বকের তারুণ্য ধরে রাখে। পাট শাককে অনেকে নালিয়া শাক বা নালি শাকও বলে থাকেন। পুষ্টিগুণে ভরপুর পাট শাকে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ লবণ, যেমন পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, বিভিন্ন ধরনের ভিটামিন যেমন ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন B6 ইত্যাদি। পাট শাকের মধ্যে পটাশিয়াম থাকায় এটি রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। অধিক মাত্রায় আয়রনযুক্ত হওয়ায় রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে। পাট শাকে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম এবং অন্যান্য পুষ্টিকর উপাদান থাকায় এটি হাড় গঠন ও ক্ষয়পূরণে এবং অস্টিওপোরোসিস রোগ নিরাময়ে সাহায্য করে। প্রচুর পরিমাণে আঁশ থাকায় পাট শাক কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। পুঁই শাক লাল এবং সবুজ দুই রঙের হয়ে থাকে। এই শাকটিতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, তবে ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন এ এর পরিমাণই বেশি। পাশাপাশি প্রচুর পরিমাণে রয়েছে ক্যালসিয়াম, আয়রন। পর্যাপ্ত পরিমাণ আঁশ থাকায় এই শাকটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। কলমি শাকে রয়েছে বিভিন্ন পুষ্টিকর উপাদান, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ফাইবার, প্রোটিন, ভিটামিন সি ইত্যাদি। এই শাকটি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভীষণ উপকারী। তাছাড়া এই শাকটি শরীরে জলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে এবং হাড় মজবুত রাখতে সাহায্য করে। আমরুল শাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি সহ অন্যান্য সব পুষ্টিকর উপাদান রয়েছে, যা আমাদের পেট পরিষ্কার রাখে, খাবারের রুচি বৃদ্ধি করে, ত্বক ভালো রাখতে সাহায্য করে। যাদের প্রস্রাবের সমস্যা রয়েছে তাদের জন্য এই শাকটি ভীষণ উপকারী। তাছাড়াও জ্বর, আমাশয়, চুলকানির সমস্যায়ও এই শাকটি উপকারী। নিজেদের সুস্থ রাখতে চাইলে শাক খাওয়ার বিকল্প নেই। শাক বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। কেউ শাক ভাজি, কেউ বা শাক দিয়ে ঝোল, কেউ আবার স্যুপ করেও খেয়ে থাকেন। তবে যেভাবেই খান না কেন, শাক শরীরের জন্য অনেক উপকারী। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।